আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত রাইসি মারা গেলে কে হবেন ইরানের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহন করে হেলিকপ্টার বিধবস্ত হওয়ার ফর্স শ্রেটিরে কোনো কোনো কোচ পাওয়া যায়নি দিতে থাকা রাইসি বা অন্য কর্মকর্তারা অক্ষত আছেন কি তাও জানা যায়নি এই দুর্ঘটনা প্রেসিডেন্টের মৃত্যু হতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে এক্ষেত্রে একটি প্রশ্ন সামনে আসে সেটি হল রাইসির হঠাৎ মৃত্যু হলে ইরানের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন ইরানের সংবিধান অনুযায়ী দুর্ঘটনা রাইসি মারা গেলে তার পদে বসবেন বর্তমান প্রথম ভাইস প্রেসিডেন্ট হাম্মাদ মুকবার। তবে এক্ষেত্রে দেশটির সর্বোচ্চ নেতার অনুমোদনের প্রয়োজন পড়বে ইরান ইরানের রাষ্ট্রের প্রধান হিসাবে ভূমিকা পালন করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ কামেনি এর ফলে ক্ষমতা প্রেসিডেন্টের তাকে সরকারের প্রধান হিসাবে বিবেচনা করা হয় প্রেসিডেন্ট মারা গেলে পরবর্তী পঞ্চনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে আজ রোববার ইরানের পূর্ব আজরবাইজান প্রদেশের জুলপা এলাকার কাছে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধেবস্ত হয় সেটিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আন্দোলিয়া সহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন সীমান্তবর্তী এলাকার একটি জলাধার প্রকল্প উদ্বোধনের ফল ফিরছিলেন তারা শেষ খবর হওয়া পর্যন্ত উদ্ধারকারীরা এখনও হেলিকপ্টারটির অবস্থান শনাক্ত করতে পারেনি কারণ সেখানে দুর্ঘটনা যেখানে দুর্ঘটনা ঘটছে সেটি পার্বত্য অঞ্চল এবং বন জঙ্গলে গেরা এছাড়া দুর্গনা স্থল বৃষ্টি ও কুয়াশার কারণে কাজ ব্যহত হচ্ছে